প্রতিনিধি পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হওয়ায় দেশটির রাজনীতিতে বিরাজ করছে অস্থিরতা তবে উচ্চকক্ষ সিনেটে তা খারিজ হয়ে যাবে বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা তারা বলছেন ট্রাম্পের কট্টর পন্থায় বেশিরভাগ মার্কিনের সমর্থন থাকায় আগামী নির্বাচনেও এর তেমন কোনো প্রভাব পড়বে না বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের পর উত্তপ্ত মার্কিন রাজনীতি বৃহস্পতিবার দিনভর পরস্পরের সমালোচনায় মুখর ছিলেন রিপাবলিকান ও ডেমোক্রেটরা বিতর্কে লিপ্ত হন হাউসের স্পিকার ডেমোক্রেট ন্যান্সি প্যালোসি ও সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা রিপাবলিকান মিচ ম্যাককোনেল রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন ট্রাম্প প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও উচ্চকক্ষ সিনেটে তা খারিজ হয়ে যাবে কেননা সেখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা আমেরিকার মানুষ মনে করছে ইমিগ্রেন্টরা এসে কোনো না কোনো ভাবে তাদের ন্যায্য পানা থেকে তাদেরকে বঞ্চিত করছে এজন্য ট্রাম্পের পপুলারিটি সত্যি হাই তিনি মনে করেন ট্রাম্পের অভিশংসন আগামী নির্বাচনে তেমন কোনো প্রভাব নাও ফেলতে পারে কেননা ট্রাম্পের কট্টর পন্থা সমর্থন করছেন অনেকেই আমেরিকান পাবলিক আমেরিকার মানুষগুলো কোনো না দিন দিন আরো কট্টরপন্থী হচ্ছে একুশ বছর আগে এ দিনে অর্থাৎ উনিশ ডিসেম্বর প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এন্ড্রু জনসন কিংবা ক্লিন্টন তারা দুজনেই অভিশংসিত হন তাদের শেষ মেয়াদে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অভিশংসিত হলেন তার প্রথম মেয়াদে এবং দ্বিতীয় মেয়াদে নির্বাচনের আগ মুহূর্তে তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অভিশংসন আগামী নির্বাচনে কি প্রভাব ফেলে সেই আলোচনাই এখন সর্বত্র হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ